ওয়েলকাম টু শিল্পী অ্যান্ড রোজিস চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আমি দেখাবো নুডলস দিয়ে তৈরি চপ। প্রথমত বলে দিচ্ছি, এটা কিন্তু ক্যাকাপার রেসিপি নয়, এটা সম্পূর্ণ আমার একটা এক্সপেরিমেন্টাল রেসিপি যা আজই প্রথম বানাতে যাচ্ছি। নুডলস চপে যা লাগবে, আমি নুডলস সিদ্ধ করে এখানে আমি শুকনো করে রাখছি, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিজা থাকতে পারবে না, শুকনা শুকনা করে নিতে হবে। আর এখানে আমি কাঁচা মরিচ, ধনেপাতা, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এখানে লাগবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন। আর এখানে আমি নিয়েছি ম্যাশ পটেটো পাউডার, আমাদের এখানে পাওয়া যায়, এটা যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায়। এটা দিয়ে আমি আলু সিদ্ধ আলু দিয়ে করা যায়, বাট তার পরিবর্তে আমি ম্যাশ পটেটোর পাউডার দিয়ে করব। সব নুডলসের সাথে এরকম ছোট প্যাকেট আসে মশলার, সো আমার কাছে এখানে আছে শ্রিম্প ফ্লেভারের একটা প্যাকেট, যেটা আমি নুডলসটা সিদ্ধ করলাম। সো আমি এই মশলা আমার পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচের সাথে নিব। এটা হচ্ছে আসল একটা ইনগ্রিডিয়েন্ট, তাহলে আমি যখন চপগুলো বানাবো ওগুলো থেকে একটা ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে। সো আমি এখন দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলো। এখানে একটা কারণ হচ্ছে, আমি এই এই সব মশলা আমি একসাথে মাখানোর কারণ হচ্ছে যে তাহলে আমার নুডলসটা ইয়ে হয়ে যাবে না, ভেজা হয়ে যাবে না, যার কারণে আমি এগুলো আলাদা সবগুলো ইনগ্রিডিয়েন্টকে মেখে নিব। আমি এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, এক চামচ গুঁড়া মশলা, গরম মশলা, এক চামচ গোলমরিচের গুঁড়া আর আদা রসুন আমি এক চামচ দিয়েছি। এখন আমি সব কিছু একসাথে মেখে ফেলবো, সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সব আমি ভালো করে মেখে নিছি, এখন এটা আমি নুডলসের সাথে ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপের মতো ম্যাশ পটেটো, দেখি কিরকম আসে কনসিস্টেন্সিটা। ডিম দিয়ে দিচ্ছি, সো তাহলে বন্ডিংটা ভালো হবে। আমি আরও এক চামচ দিয়ে দিলাম, এটা হাফ কাপের মতন। নুডলস চপের সবগুলো ইনগ্রিডিয়েন্টস মাখানো শেষ, আমি এখন কাবাব বানিয়ে ফেলতেছি। আপনাদেরকে আবারও বলে নিচ্ছি যে এটা কিন্তু ক্যাকাপার রেসিপি না, এটা আমার নিজস্ব একটা রেসিপি, আমি নিজে এটা এক্সপেরিমেন্ট করতেছি, দেখি কেমন লাগে খেতে। আমি নুডলস চপগুলো ভাজি করব, সো আমি সেটার জন্য ডিমের সাদা অংশটা রেখে দিছিলাম। আর এখানে আমি ব্রেড ক্রাম নিছি, এই ব্রেড ক্রামটা সিজনড ব্রেড ক্রাম, এটা দিলে আর একটু ফ্লেভারটা বাড়ে। সো দেখি তেলটা গরম হয়েছে কিনা। আমি উল্টিয়ে দিচ্ছি, দেখি ওই পাশটা কিরকম হলো। ঠিক আছে, তৈরি হয়ে গেল নুডলস চপ। সো চলুন দেখি ভিতরে কেমন হয়েছে, এই যে খুব সুন্দর হয়েছে ভিতরে, নুডলসও দেখা যাচ্ছে, খেয়ে দেখি। খেতে অনেক মজা হয়েছে, অনেক ক্রাঞ্চি লেগেছে খেতে, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নেক্সট ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি, আল্লাহ হাফেজ।